আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এমএসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আপনারা যারা সিশলসে, আমি একটু সিশলস নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আপনারা আমাদের সাথে থাকেন, আশা করা যায় একটু না টিপস পাবেন আমার এইটা ইয়ে থেকে। আসি সিশলসে। তো আপনারা যদি সিশলসে আসার সুযোগ পান, আলহামদুলিল্লাহ ওয়েলকাম, আপনারা আসতে পারেন। আর যে কোনো কোম্পানি যদি আসতে পারেন তাইলে ভালোই হবে, কারণ কোম্পানির সিশলসের গভর্নমেন্টের রুলস হচ্ছে আপনারা আসলেই স্যালারি পাবেন। ম্যাক্সিমাম আপনার বেসিক স্যালারি থাকবে 50-55-60 হাজার এইরকম। তারপরে খাবার দাবার সব ফ্রি কোম্পানির বহন করবে, এটাই প্লাস পয়েন্ট। আর মিডিল ইস্টের অন্যান্য দেশে যাওয়ার থেকে সিশলসে আসাটাই আমার কাছে বেটার মনে হয়। ঠিক আছে, দেশটা খুবই অপরূপ একটা সৌন্দর্য দেশ। আপনারা সাথে আমি দেশটার কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি, আশা করা যায় আপনারা বুঝতেছেন। দেশটি খুবই সুন্দর, অত্যন্ত একটা, এটা হচ্ছে ট্যুরিস্ট কান্ট্রি। ঠিক আছে, সো আপনারা যদি যে যেভাবে আসার চেষ্টা করতেছেন আসেন, ইনশাল্লাহ ফিউচারে কিছু হবে। আর এখানে আসার পরে যদি আপনি আইডি কার্ড পেয়ে যান 3-4 বছর পরে, তারপরে আপনি অন্যান্য দেশের লেগে অ্যাপ্লাই করতে সহজ হবে। সিশলসের পাসপোর্ট যদি হয়ে যায় তাহলে যে আলহামদুলিল্লাহ, পাসপোর্ট তো পাওয়া এত সহজ না। পাসপোর্ট পাইলে যে কোনো দেশের, বিশ্বের, ওয়ার্ল্ডের কোনো দেশে যেতে পারবেন, ভিসা ফ্রি কান্ট্রি। আর বাংলাদেশ থেকে যারা ভিজিটে আসতে চান তারাও আসতে পারবেন, রিচ পারসন। দেন আসলে আপনাদের ভিসা লাগবে না, ভিসা ফ্রি সিশলস কান্ট্রি। আমি সিশলসের কিছু কিছু এরিয়ার লিঙ্ক বক্সে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কগুলো, আপনারা দেখতে পারবেন, সিশলস নিয়ে একটু গবেষণা করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিউগুলো, মারাত্মক ভিউ, মাশাআল্লাহ, আল্লাহর কী সৌন্দর্য। পাথরের সিপাহ সিপাহে কী সৌন্দর্য লুকিয়ে আছে, কিন্তু আমরা অনুভব করলে এটা বোঝা যায় যে আল্লাহ কত না কিছু সুন্দর রাখেছেন আমাদের জন্য। দেখতে পারতেছেন গাড়িটা কিন্তু আটটাই ছিল আমার নেওয়ার লাগে, আমি কিন্তু হেঁটে যাইতে ভালো পারতেছি, ভালো লাগতেছে।